আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ, আমরা ইনশাআল্লাহ সূরা আলে ইমরানের 21 নম্বর আয়াত থেকে আমাদের আলোচনা শুরু করব আজকে আমাদের ইরাব ডিসকাশনে। তার আগে গত ক্লাসে ফেলে আসা কয়েকটা বিষয় আমরা একটু আলোচনা করব। এর আগে আমরা আয়াত নম্বর 19 নম্বর আয়াতে ইন্না দেনা ইন্দাল্লাহ ইসলাম এই সেকশনটা আমরা পড়ছিলাম। তো সেখানে ইন্না দেনা এখানে একটা রিসাইটেশন আছে, সেখানে ইন্নাটাকে আন্না হিসেবে রিসাইট করা হয়। একটা ওই যে সাত রকম রিসাইটেশন আছে সেটার মধ্যে একটা রিসাইটেশনে এখানে ইন্নাকে আন্না হিসেবে ডিক্লেয়ার করা হয়, মানে রিসাইট করা হয়। তখন অর্থের কী পরিবর্তন ঘটে সেটা হলো দেখার বিষয়। তো তখন আন্না যখন বলে তখন এটা আন্না সবসময় আগের কোনো কিছুর সাথে লিঙ্ক করে, আন্না মানে হচ্ছে দ্যাট, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আন্না যখন আগেরটার সাথে লিঙ্ক করে তখন দেখা যাচ্ছে শাহিদ আল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়াল উলুল ইলমি কাঈমান বিল কিস লা ইলাহা ইল্লাহু ওয়াল আজিজুল হাকিম। এই সেন্টেন্সটার বদল হিসাবে পরেরটা চলে আসতেছে, দ্যাট মিনস আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, এবং একই সাক্ষ্য দিচ্ছে মালাইকারা এবং উলুল এল, এবং তিনি সর্বদা ন্যায় বিচারের উপরে অধিষ্ঠ। এটা যেমন আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, ঠিক একইভাবে যখন আন্না দিনা যখন হচ্ছে তখন এই আন্না দিনাও এই আন্নাহুর বদল হিসাবে আসতেছে। তখন এটার মিনিংটাই ভাবা যাবে শাহিদ আল্লাহ আন্না দিনা ইন্দাল্লাহ ইসলাম, যে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহর কাছে একমাত্র অ্যাকসেপ্টেবল দিন হচ্ছিল ইসলাম, অ্যাকসেপ্টেবল দিন। এখন দিনের ট্রান্সলেশন কী হবে, ইসলামের ট্রান্সলেশন কী হবে, এটাই ইম্পর্টেন্ট। তাহলে এটার ইমপ্লিকেশনটা এইভাবে দাঁড়ায়, আন্না দিনা ইন্দাল্লাহি ইসলাম যদি আপনি বলেন তখন দুইটা জিনিস এখানে কী হয়ে যাচ্ছে, দুইটা জিনিস এখানে লিঙ্কড হয়ে যাচ্ছে। এটার ইমপ্লিকেশনটা বুঝতে গেলে আবার একটু খেয়াল করেন, আমরা আবার একটু এটা আলোচনা করি। সেটা হচ্ছিল এখানে দুইটা জিনিস লিঙ্ক হয়ে যাচ্ছে, একটা হচ্ছিল ইসলাম আর একটা হচ্ছিল কিস্তি, কয়িমাল কিস্তি, এই দুইটা লিঙ্ক হয়ে যাচ্ছে। তাহলে আবার দেখা যাচ্ছে, আবার আমরা রিপিট করি যে শাহিদ আল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়াল উলুল ইলমি কয়িমান বিল কিস্ত লা ইলাহা ইল্লাহু ওয়াল আজিজুল হাকিম। তাহলে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, এবং একই সাক্ষ্য দিচ্ছে মালাইকারা এবং উলুল এল, এবং তিনি সর্বদা কয়িমান বিল কিস্ত, তিনি সবসময় ন্যায় বিচারের উপরে অধিষ্ঠ আছেন। এই 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 এইটার সাথে যখন পরের আয়াতটা যদি আন্না মাথায় আসে তাহলে কী হচ্ছে, এটার সাথে লিঙ্ক হয়ে যাচ্ছে। তখন এটা হচ্ছে আন্নাল্লাহা শাহিদ আল্লাহু আন্না দিনা ইন্দাল্লাহ ইসলাম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষ্য দিচ্ছেন দুইটা, একটা সাক্ষ্য হচ্ছে তিনি ছাড়া কোনো ইলাহ নেই এবং তিনি সর্বদা ন্যায়ের উপরে প্রতিষ্ঠ, এবং তিনি সাক্ষ্য দিচ্ছেন আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল দিন হচ্ছিল ইসলাম। তাহলে ইসলাম সমান সমান হচ্ছে কি ন্যায় বিচার, এখান থেকে ইনফারেন্সটা আছে ইসলাম আর ন্যায় বিচার কি হচ্ছে দুইটা একই জিনিস, ঠিক আছে। তাহলে একটা মুদ্রার এপিটার ওপিন, মানে কোনো সময় ন্যায় বিচার প্রতিষ্ঠিত ছাড়া সেটাকে ইসলাম বলা যাবে না, ঠিক আছে। আমরা যাই কিছু করতেছি কেন, আল্লাহ সবসময় দুনিয়াতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্যই কি পাঠাইছেন, নবী পাঠাইছেন, রসুল পাঠাইছেন, কিতাব পাঠাইছেন, কেন উনি হচ্ছিল কয়িমাল বিলকিস, ঠিক আছে। এই হচ্ছিল কনসেপ্টটা। তাহলে এটা আমরা এখানে এইভাবে যখন আন্না হয় এটা আরও সুন্দরভাবে এটা লিঙ্ক হয়ে যায়। এখান থেকে আমরা এই এটা একটা গত ক্লাসের ফেলে আসা জিনিস যেটা আমরা আলাপ করি না, সেটা আলোচনা করলাম। তারপরে শব্দগতভাবে আমরা দিন শব্দটার দিকে এরকম ডিটেল করি নাই। তো এখানে বেসিক্যালি তিনটা শব্দ ইন্টারঅ্যাক্ট করে একসাথে, একটা হচ্ছিল ইসলাম, একটা হচ্ছে দিন, আর একটা হচ্ছে কিস্তি। এই তিনটা শব্দ হচ্ছিল মেরিট টু ইচ আদার, মানে এই তিনটা একসাথে সম্পূরক হিসাবে একসাথে কাজ করে, মানে ইসলাম, দিন এবং কিস্ত। কিস্ত মানে হচ্ছে ন্যায় বিচার, ইসলাম মানে আমরা যেটা বুঝি নিজেকে সমর্পণ করা, সাবমিশন, আর দিন মানে হচ্ছিল দিন। এখন দিনকে অনেকে সিম্পল ট্রান্সলেশন করে ধর্ম,
তো দিনের অর্থ যখন এটাকে ভিতরে ঢোকা যায় তখন সেখান থেকে দিনের অনেকগুলো অর্থ আছে। প্রথম অর্থ হচ্ছে ইট ইজ দ্য কনভিকশন দ্যাট লাইজ ডিপ ইনসাইড দ্য হার্ট, মানুষের অন্তরের মধ্যে গভীর যে বিশ্বাসটা থাকে কথিত থাকে সেটা হচ্ছে দিন, দিন শব্দের একটা অর্থ। আরেকটা অর্থ হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি, মানে দিনের আরেকটা শব্দ ছিল এটা দাইন শব্দের সাথে ঋণ, এটা দাইন মানে ঋণ লোন, যখন কেউ লোন নেয় লোন গ্রহীতা এবং লোন দাতা দুজনের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়, তাহলে লোন গ্রহীতা সবসময় ব্যতিব্যস্ত থাকে কিভাবে লোন পরিশোধ করবে, সেটা অবশ্য বাংলাদেশের বাস্তবতায় নেয়, একবার টাকা নিতে পারলে কেউ আর এটা মানে সে যায় অন্যদিকে ঘুরে। তো ব্যাপারটা হচ্ছে কিন্তু তারপরও দেখা যাচ্ছে সে কি হয়, ঋণদাতার সামনে গেলে সে যদি লোন ঠিক মতো পরিশোধ করতে পারে সে কি হয়ে যায়, সে একটু বিনয়ী হয়ে যায়, তার মাথা একটু নিচু হয়ে যায়। এই হিউমিলিটি যেটা আছে তার বিনয়ীতার যে ব্যাপারটা, এটা হচ্ছে দিনের একটা ব্যাপার। দিন শব্দের মধ্যে অ্যাকাউন্টেবিলিটি জন্য এটা এটা একটা মিনিং। আরেকটা হচ্ছিল যে কীভাবে মানুষের সাথে ডিল করা হয়, যেমন এটা হচ্ছে সোশ্যাল বলতে পারেন কনস্টিটিউশন, সোশ্যাল কনস্টিটিউশনকে বলা হয় দিন, মানে কীভাবে মানুষ জীবনযাপন করবে সেটার পদ্ধতি, এই জন্য এখান থেকে বলা হয় জীবন ব্যবস্থা হিসেবে অনেক জায়গায় এটাকে ট্রান্সলেশন করা হয়। তাহলে দিন শব্দের তিনটা মিনিংয়ের মধ্যে সামারি হয় এভাবে, সো দিন মিন্স থ্রি থিংস, সামথিং সেটেল ইন দ্য হার্ট, অ্যাকাউন্টেবিলিটি দ্যাট লিডস টু হিউমিলিটি, অ্যান্ড এ ওয়ে অফ ডিলিং অর পলিসি, তিনটা জিনিসটা ব্ল্যান্ড হচ্ছে জিনিস। তাহলে এটা এক ইসলাম কীভাবে, এটা একমাত্র ইসলাম হচ্ছে এই জন্য যে অ্যাকাউন্টেবিলিটি কীভাবে হবে সেটা, সেটার মূল মন্ত্র হচ্ছে সাবমিশন, সমর্পণটা হচ্ছে মূল বিষয়। ঠিক একইভাবে একটা জীবন ব্যবস্থার প্রতি কী করতে হবে, সমর্পিত হতে হবে, ঠিক আছে, এবং অন্তরের মধ্যে এই সমর্পণটা থাকতে হবে। তাহলে আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল দিন ইসলাম মানে হচ্ছিল এই ইসলাম এবং দিনের সাথে সম্পর্ক হচ্ছে এটা, এটাও বিধা বাক্যে এটাকে মেনে নিতে হবে, এটাই হচ্ছিল বিষয় এটা, এবং সেটার পরিণতিতে কী হবে, কিস্ত হবে, ন্যায় বিচার হবে, সেটার পরিণতিতে হবে কি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। তাহলে এই তিনটা শব্দ কিন্তু একটার সাথে একটা রিলেটেড, মানে দিন বলতে শুধুমাত্র ইসলাম ধর্মকে বললে এটার মিনিংটা ছোট হয়ে যাবে, তাই না, ইসলাম ধর্ম বললে এটার মিনিংটা ছোট হয়ে যাবে। আমাদের কানেকশন তাহলে এটা আরেকটা আসপেক্ট আমরা আলহামদুলিল্লাহ দেখলাম। এখন আমরা ইরাবের মধ্যে চলে আসি, আমাদের ইরাব ডিসকাশনের মধ্যে চলে আসি। আজকে শুরু হবে 21 নম্বর আয়াত থেকে। তাহলে প্রথম 21 নম্বর আয়াত হচ্ছে ইন্নাল্লাযিনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়িনা বিগাইরিল হাক্কিন ওয়া ইয়াকতুলুনাল্লাযিনা ইয়ামুরুনা বিলকিসতি মিনান নাস। ইন্নাল্লাযিনা অর্থনসব এবং তার ইসম, এটা হচ্ছে না আমাদের মুক্তরা। আল্লাযিনা সিলার মধ্যে আছে ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি, তিনটা সেন্টেন্স, প্রথমে ইয়াকফুরুনা, তারপর হচ্ছে ইয়াকতুলুনা, তারপর আবার ইয়াকতুলুনা, ওয়া দিয়ে তিনটা আতফ হচ্ছে। ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি এটা একটা সেন্টেন্স, যেটা আল্লাযিনা সিলার প্রথম পার্ট, আল্লাহর আয়াতসমূহ যারা কী করে অস্বীকার করে, এটা প্রেজেন্ট টেন্সে আছে। ওয়া ইয়াকতুলুনা নাবিয়িনা বিগাইরিল হাক্কিন, ইয়ার তুলনা তারা হত্যা করে নাবীদেরকে, নবীদেরকে, বি গয়রিল হাক্কিন যার মাজরুর, গয়রিল হাক্কিন হচ্ছিল যার মাজরুর, তারপর হচ্ছে স্পেশাল মুদাল, এখানে হাক্কিন এটা হয়ে গেছে কমন, এর আগে সুরা বাকারা এটা ছিল বি গয়রিল হাক, আল হাক ছিল এখানে হাক্কিন, ডিফারেন্স আছে এখানে। এরপর বলছে ওয়া ইয়ার তুলুনা আল্লাযিনা, ইয়া তুলুনা এখানে ফেল, আল্লাযিনা হচ্ছে মাফুল, আল্লাযিনা সিলা হচ্ছিল ইয়ামুরুনা বিল কিস্তি মিনান নাস, ইয়ামুরুনা হচ্ছে আমাদের ফেল, ইনসাইড ডুয়ার হচ্ছে হুম, বিল কিস্তি হচ্ছে জার মাজরুর, মুতাল্লিক বিল ফেল, মিনান নাস এটা হচ্ছিল বলা হচ্ছিল আল্লাযিনার সাথে, এটা হাল হিসাবে, এটা হাল হিসাবে আছে যে মানুষের মধ্যে থেকে ইয়ামুরু করে, মানুষের মধ্যে থেকে ইয়ামুরু করে, আদেশ করে বিল কিস্ত ন্যায়ের জন্য আদেশ করে,
তাহলে হচ্ছিল যে নিশ্চয় যারা কুফর করেছে, নিশ্চয় যারা কুফর করেছে আল্লাহর আয়াতসমূহকে, এবং তারা কি করছে এবং হত্যা করছে নবীদেরকে ন্যায়সঙ্গত কারণ ছাড়া, ঠিক আছে, এবং হত্যা করছে তাদেরকে যারা মানুষের মধ্যে থেকে কি করছে আদেশ দিছে ন্যায়ের জন্য, ন্যায়ের পক্ষে যারা কথা বলছে তাদেরকে। তাহলে এটা এভাবেই আল্লাহ জিনার মধ্যে পুরো জিনিসটা ঢুকে যাচ্ছে, এবং শেষে ফাবাশ্বির হুম বি আজাবিন আলিম, এটা হচ্ছে ইন্নাল্লাহ জিনার খবর, বাশ্বির হুম আজাবিন আলিম, বাশ্বির হচ্ছিল এখানে আমাদের আমর, হুম হচ্ছিল এখানে আমাদের মাফুল, আর বি বি আজাবিন আলিম এটা হচ্ছে মোতায়েন। এখানে ফা একটা ইন্টারেস্টিং জিনিস প্লে করতেছে, এখানে সাধারণত দেখা যায় না, এখানে ফা এর একটা নোট দেওয়া হয়েছে, এটা কি দাখিলাতুন ফিল খবর, এখানে খবর স্টার্টের জন্য এটা দেওয়া হচ্ছে ফা, এটা একটা ডিফারেন্স, সাধারণত আসে না, তারপর এখানে আসছে একটা লিঙ্কিংয়ের জন্য, লম্বা সেন্টেন্স যেহেতু হয়তো বা লিঙ্কিংয়ের জন্য এটা আসছে। তাহলে যারা এই কাজগুলো করে তাদেরকে সংবাদ দাও বি আজাবিন আলিম, তাদেরকে বেদনাদায়ক ইয়ের সুসংবাদ দাও, এটা একটা সার্কাস্টিক কমেন্ট আল্লাহর তরফ থেকে, কারণ এই কাজগুলো যারা করতেছে এরা সবাই আলেম সমাজের মানুষ, যারা এই কাজগুলো করতেছে তারা হচ্ছে বনি ইসরায়েলের আলেম সমাজদেরকে ইন্ডিকেট করে এটা বলা হচ্ছে। তারা কি করছে, আল্লাহর আয়াতসমূহকে কুফর করছে, মানে নিজেদের কাজের মতো করে এটাকে ব্যাখ্যা করছে, এবং সে ব্যাখ্যা দেখায় তারা তাদের কাছে যেসব নবীদেরকে প্রেরণ করা হয়েছিল তাদেরকে তারা জঙ্গি বলছে, ডিভিয়েন্ট বলছে, এবং শাসক গোষ্ঠীর সাথে ষড়যন্ত্র করে তাদেরকে হত্যা করছে, এবং পাশাপাশি তাতে ক্ষান্ত হয় নাই, যারা তাদের বিপরীতে ন্যায়ের বিরুদ্ধে কথা বলছে তখনই তাদেরকে তারা হত্যা করছে। তাহলে ন্যায়ের বিরুদ্ধে যে বিলকিস যে কথাটা আমরা বলতেছি, যখনই ইসলামের ব্যাপারে কথা হবে তখন ন্যায় বিচার সাথে সাথে আসবে। ইসলাম এবং ন্যায় বিচার হচ্ছিল কি পাশাপাশি অবস্থান করে, এটা কোনোভাবে আলাদা হওয়ার কোনো জায়গা নেই। তাহলে যে ন্যায় বিচারের কথা বলে সেই আমি প্রকৃতপক্ষে ইসলামের কথা বলব, তাহলে যে যখন ইসলামের কথা বলা হচ্ছে সাথে সাথে তাকে কি করা হচ্ছে ষড়যন্ত্র করে হত্যার কথা তাকে হত্যা করা হচ্ছে, সে কাউকে হত্যা করতেছে না, এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। সে কোনো জায়গায় কিন্তু বোমা মারতেছে না, সে কোনো জায়গায় অনাচার সৃষ্টি করতেছে না, কিন্তু তাকেই বলা হচ্ছে যে তুমি হচ্ছে হত্যাকারী। সেটা পৃথিবীতে বর্তমানে এখন সব জায়গায় হচ্ছে, সবচেয়ে রিসেন্ট ঘটনা হচ্ছে সৌদি আরবে একজন সাংবাদিককে নিয়ে যায় মেরে ফেলল। তাহলে এটা কত ভয়াবহ ঘটনা, যে কত বড় আল্লাহর অভিশাপ, দুনিয়াতে শাস্তি শুরু হয়ে গেছে সৌদি আরবের উপরে, যে বলা হচ্ছে যে একটা রাষ্ট্রকে মিথ্যাবাদী এবং খুনি হিসেবে সারা পৃথিবীর সামনে সে পরিচিত হয়েছে, নিজেই প্রমাণ করে। হ্যাঁ, আস্থা, এই জন্য তো সৌদি আরবের উপর আস্থা স্থাপন তো আপনার আমার কাজ না। না, যাই হোক, যেটাই হোক, কোরাইশরা কাবার ভিতরে মূর্তি ঢুকায় বসেছিল, অতএব এটা আরেকটা কোরাইশ বংশ, কোনো সমস্যা নেই। আপনাকে আমাকে বিশ্বাস হচ্ছে আল্লাহর সাথে আপনার আমার সম্পর্ক, সেখানে ন্যায়ের কথা বলতে হবে, ন্যায়ের কথা বলতে গেলে যদি একদম টুকরা টুকরা হয়ে যেতে হয় তাহলে সে তো ন্যায়ের কথাই বলছে। এখানে যে আমরা যেটা বলতেছি সেখানে হচ্ছে ইয়া মুরুনা বিল কিস্তি মিনান নাস, যে ন্যায়ের কথা বলছে মানুষের মধ্যে থেকে ন্যায়ের কথা বলছে তাকেই কুচুকাটা করা হচ্ছে, এটা এটা হচ্ছে বর্তমান সময় সবচেয়ে, এবং এটার পিছনে কোনো না কোনো ওলামা সমাজ আছে যারা ফতোয়া দিচ্ছে, কোনো না কোনো ওলামা সমাজ আছে যারা ফতোয়া দিতেছে, সেই ওলামা সমাজের কথা কিন্তু বলা হচ্ছে। একই জিনিস ইতিহাসের এই জিনিসটা বারবার রিপিট হচ্ছে, এবং এখানে ইন্টারেস্টিং জিনিস হচ্ছিল এই জিনিসটা ঈসা আলাইহিস সালামের সময় ঘটছে, একই ঘটনা, মানে এখানে আপনার ব্যাকগ্রাউন্ডটা যদিও সকালে আলাপ করছি আজকে রিলিভেন্ট আবার আলাপ করতেছি, বনি ইসরায়েলদের ট্র্যাডিশনের মধ্যে বনি ইসরায়েলদের কাছে যখন নবী রসুল পাঠানো হতো, মানে বনি ইসরায়েলদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাত পাঠিয়েছেন, তারপরে তাওরাতের উপর তারা পড়াশুনো করে তাদের স্কলার তৈরি হয়েছে, তাদের ওলামা সমাজ তৈরি হয়েছে, তারা একটা ব্যুরোক্রেসি তৈরি করছে ওলামাদের মধ্যে, এবং সেটা দিয়ে তারা যখন মানুষকে কন্ট্রোল করতো এবং মানুষের সমাজের মধ্যে যখন ইনজাস্টিস চলে আসতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাথে কি পাঠাতেন, নবী পাঠাতেন, নবী এসে বলতো তোমরা কাজটা ঠিক করতেছো না, আমি নবী ইসু কারেক্ট পিয়ার্সন, তখন সে বলে তুমি কেমনে নবী, কোথা থেকে আসলো, কোন স্কুলে পড়ছো, তোমার ডিগ্রি কোথায় বলে নবীর সাথে তারা ঠেলাঠেলি শুরু করতো, এবং নবীকে বিভিন্ন ষড়যন্ত্র দিয়ে তৎকালীন শাসক সমাজকে দিয়ে তাকে অপদস্থ করে এমন অনেক ক্ষেত্রে তাকে মেরে ফেলছে, সেরকম অ্যাটেম্প তারা করছে হচ্ছিল কার সাথে, ইসা আলাইহিস সালাম।
রোমান সাম্রাজ্যের সাথে তারা কি করছে, আতাত করে বনি ইসরায়েলের যে রাবাইরা ঈসা আলাইহিসসালামকে মেরে ফেলার উদ্যোগ নিয়েছে আল্লাহর ইন্টারভেনশনে, যদিও তারা মনে করতেছে তাকে মেরে ফেলা হয়েছে, ওনাকে মারতে পারেনি, সেটা বাস্তবতার সাথে ভিন্ন, কিন্তু তারা তো অলমোস্ট সেটাই প্রমাণ করলো যে তারা মেরে হয়েছে। তাহলে এই বর্ণনাটা বেসিক্যালি খুব স্পষ্টভাবে বনি ইসরায়েলদের ব্যাপারে বলা হচ্ছে, এবং এটা এই ডিসক্রিপশনটা দেওয়া হচ্ছে কাকে, খ্রিস্টানদেরকে দেওয়া হচ্ছে। তো খ্রিস্টানরা এটা শোনার সাথে সাথে তারা মনে করতেছে যে এটা তো ঈসা আলাইহিসসালামের কথাই বলা হচ্ছে, আর বেসিক্যালি এটার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও বিল্ট ইন আছে, কারণ ইয়াক ফুরুনা, এই যে প্রেজেন্ট টেন্স ব্যবহার হচ্ছে, ইয়াক ফুরুনা ইয়াক তুরুনা, এই কাজগুলো তো তারা আগে করছে, তাহলে এখনকার প্রেজেন্টের ইমপ্লিকেশন কি? তাহলে প্রেজেন্টে একই ইমপ্লিকেশন, তারা এখনও সেই ষড়যন্ত্রগুলো চালায় যাচ্ছে, তখন তৎকালীন সময় তারা যে ষড়যন্ত্র করতেছিল বনি ইসরায়েল, কুরাইশদের সাথে তারা যোগাযোগ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীভাবে হত্যা করা যায়, তার বিরুদ্ধে কীভাবে সফল হওয়া যায়, সেই জন্য তারা চক্র করতেছে। তাহলে দেখা যাচ্ছে যে প্রেজেন্ট টেন্সের ব্যবহারের মাধ্যমে এটা তারা অতীতে করছে, এখনও করতেছে। তখন তাদের মধ্যে যারা বিশ্বাসী, মানে যারা সত্যের প্রতি বিশ্বাসী ছিল খ্রিস্টানদের মধ্যে, তারা দেখতেছে এটা বর্তমান ভাষায়, বর্তমান ল্যাঙ্গুয়েজের ভাষায় এটাকে বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতেছে জেসাস 2.0 ভার্সন, এটা যদি 1 ভার্সন হয় এটা হচ্ছে সেকেন্ড ভার্সন। তারা এইভাবে এটাকে আইডেন্টিফাই করে যারা বিশ্বাস করে তারা কিন্তু বিশ্বাস করছে, তারা ইমান এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিশে গেছে, তারা এইভাবে সেট করে, আর যারা কুফর করবে তারা তো এটাকে ডিনাই করবেই। তাহলে এটার ব্যাকগ্রাউন্ডটা এখানে, সেজন্য পরবর্তীতে ফাবাশিরুম বি আল আযাবিন আলিম বলা হচ্ছে, তাদেরকে সুসংবাদ দাও কি বেদনাদায়ক আযাবে। এই সুসংবাদ দাও কেন বলা হচ্ছে, বলা হচ্ছে কেন, তারা তো সুসংবাদের অপেক্ষায় আছে, তারা সুসংবাদের অপেক্ষায় আছে যে তারা মৃত্যুর পরে কি হবে, তারা ক্রঙ্গুচেলেকে হবে আল্লাহর কাছে, তারা যে জান্নাত পাবে সেটাই তো তারা সবার কাছে বলে বেড়াচ্ছে। তো বলছে হ্যাঁ তাদেরকে সুসংবাদ দাও, কিন্তু সুসংবাদটা কি হবে, আযাবুন আলিমুন, কেন আলিমুন বেদনাদায়ক, কারণ তারা দুনিয়াতে সবাইকে পেইন দিচ্ছে, সবাইকে বেদনা দিচ্ছে, তারা বেদনা দিচ্ছে নবীকে, তারা বেদনা দিচ্ছে নবীর সাহাবিদেরকে, প্রকৃত ইসলামের ফরে যারা ন্যায় বিচারের ফরে যারা কথা বলছে তাদেরকে তারা বেদনা দিচ্ছে, অর্থাৎ তাদের আযাবটা হবে। সেজন্য খুব সুন্দর ডেমনস্ট্রেশন 21 নম্বর আয়াত বনি ইসরায়েলের সঙ্গে, ঠিক আছে। তাহলে এখানে গ্রামারের তেমন একটা বিষয় নাই, সিম্পল গ্রামারের বিষয় আছে। এবার দেখেন উলাইকা আল্লাযিনা, উলাইকা মুক্তাদা, আল্লাযিনা হচ্ছিল খবর, আল্লাযিনার সিলা হচ্ছে হাবিতাত আমালুহুম, হাবিতাত হচ্ছিল ফেল, এটার আউটসাইড হচ্ছে আমালুহু ফি দুনিয়া ওয়াল আখিরা, এটা হচ্ছে জান্নাত, ঠিক আছে। তারাই হলো যারা, যাদের সমস্ত আমল সমূহ কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে দুনিয়া এবং আখিরাত, ওয়ামা লাহুম মিন নাসিরিন, এবং নাই তাদের জন্য কোনো ধরনের নাসরিন। এটা খুব সুন্দর গ্রামার, এখানে হচ্ছে মা হচ্ছে নেগেশন, লাহুম হচ্ছে জার মাজরুর, মিন হচ্ছে জায়দা, আর মিনের জন্য এটা নাসিরুনা হয়ে গেছে নাসিরিন, নাসিরিয়ান হচ্ছে, এটা হচ্ছিল মুক্তাদা, এটা হচ্ছিল নতুন গ্রামার, এডিশনাল গ্রামার, মানে আমরা এটা পড়ছি আমাদের অ্যাডভান্স গ্রামারের, মিন নাসিরিন হচ্ছিল কোনো ধরনের সাহায্যকারী, তখন মিনটা হচ্ছে জায়দা এক্সট্রা, এখানে নাসিরুনা হওয়ার কথা ছিল, মিনের জন্য নাসিরিন হয়ে গেছে, কিন্তু নাসিরিন এখানে হচ্ছে মুক্তাদা নাকিরা, এবং এটার মোতায়েলিক হচ্ছে লাহ, তাদের জন্য কোনো ধরনের সাহায্যকারী থাকবে, ঠিক আছে। আচ্ছা এখানে আরেকটা ইমপ্লিকেশন আছে খুব সুন্দর, সেটা হচ্ছিল উলাইকা আল্লাযিনা হাবিতাত আমালুহুম ফি দুনিয়া ওয়াল আখিরা, তাহলে দুনিয়া এবং আখিরাতে তাদের সমস্ত আমলগুলো কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে দুনিয়ার আমল এবং আখিরাতের আমলগুলো, দুনিয়াতে নষ্ট হবে আখিরাতে নষ্ট হবে। তাহলে দেখা যাচ্ছে মানুষ যখন ভালো কাজ করে তার সেটা দুনিয়াতে এফেক্ট আছে, মানে এইখান থেকে আরেকটা অ্যানালজি থেকে বোঝা যায়, মানুষ যখন আল্লাহ বলতেছে যে তাদের আমল সমূহ দুনিয়াও নষ্ট হয়ে যাবে আখিরাতে নষ্ট হবে, আমরা অনেকে মনে করি আপনি দুনিয়াতে ভালো কাজলে এটা রিওয়ার্ড পাবেন কোথায়, আখিরাতে, নট নেসেসারি, আপনি দুনিয়াতে ভালো কাজ করার সাথে সাথে এটা রিপেল এফেক্ট দুনিয়াতে কন্টিনিউসলি পেতে থাকবেন এবং আখিরাতেও এটার অংশ থাকবে, ঠিক আছে। তাহলে যেমন আপনি আমি সহি নিয়তে যা কিছু ভালো কাজ করি, সলাত আদায় করি, হজ করলাম, জাকাত দিলাম, হ্যাঁ মানুষকে সাহায্য করলাম, দিনের পক্ষে কথা বললাম, সহি নিয়তে যদি আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল ওয়েতে যদি এগুলো আপনি আমি করতে পারি, তাহলে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বারাকা দিবেন, আপনার বিপদ কাটায় দিবেন, কোনো ঘটনা, মানে অপ্রীতিকর ঘটনা থেকে আপনি কন্টিনিউসলি কিন্তু এগুলো এফেক্ট করে। আর যদি আমার মধ্যে এই কুফরের জিনিসটা ভিতরে ঢুকে থাকে,
আমরা আয়াতকে বিকৃত করে, ধর্মকে বিকৃত করে, ইনজাস্টিসের মধ্যে কাজ করি, তখন আমি তো পাশাপাশি এই কাজগুলো করতেছি, আমি সালাত আদায় করতেছি, আমি হজে যাচ্ছি, জাকাত দিচ্ছি, এগুলো তো সার্বিকভাবে দেখা যাচ্ছে গুড ডিডস। এই গুড ডিডসগুলো সবগুলো কী হয়ে যাবে? হাবিতাত হয়ে যাবে, এগুলোর কোনো রিপেল এফেক্ট আমি দুনিয়াতে পাবো না। দ্যাট মিনস দুনিয়ার থেকে আমাকে শুরু হয়ে যাবে, আজাব শুরু হয়ে যাবে। সেজন্য বলা হচ্ছে এর আগের আয়াতে আমরা যখন পড়ছি সে আয়াতটা আমরা এখানে দেখাই, সেটা হচ্ছিল ফা ইন্নাল্লাহ সারিউল হিসাব, ঠিক আছে, ওয়ামাই ইয়াকফুর বি আয়াতিল্লাহি, যে কেউ আল্লাহ, যে আল্লাহর আয়াতকে, মানে এখানে বলা হচ্ছে যে আল্লাহর আয়াত পেয়েও যে এটাকে কি করছে, বিকৃত করছে, বাগিয়ান বাইনাহু, নিজেদের মধ্যে বিদ্বেষ বসত হয়ে আয়াত বিকৃত করে নিজেদের মধ্যে ডিভিশন তৈরি করছে, তাদেরকে বলা হচ্ছে যে তারা এটাকে কুফর করতেছে, এটা হচ্ছে এক ধরনের কুফর। এবং তাদের হচ্ছিল ইন্নাল্লাহ সারিউল হিসাব, সারিউল হিসাব মানে অতি শীঘ্রই দ্রুত হিসাব নেবেন, দ্রুত হিসাব মানে এফেক্ট এখনই শুরু হয়ে যাচ্ছে। তো সেটারই ব্যাখ্যা হিসেবে আপনি দেখেন 19 নম্বর আয়াতে যখন বলা হচ্ছে ফা ইন্নাল্লাহ সারিউল হিসাব, এটার ফার্দার উচ্চারণ হচ্ছিল এখানে হাবিতাত আমালুহু ফিদ দুনিয়া ওয়ালা, ওইটারই রিফ্লেকশন হচ্ছে এটা, ওয়ামা লাহুম ফিন নাসির মিন নাসির, তাদের জন্য দুনিয়া কেন্দ্রে কোনো সাহায্য করে না। তাহলে সারিউল হিসাবের যে ঘটনাটা আপনি দেখতেছেন সেই সারিউল হিসাবের এক্সপ্লেনেশন হচ্ছিল কত নম্বর, 22 নম্বরের মধ্যে এটা আপনি পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। তার আগের আয়াত আছে ফাবাশশিরহুম বিল আযাবিল আলীম, ঠিক আছে, হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়ামা লাহুম ফি মিন নাসিরিন, এইগুলো সবগুলো হচ্ছিল সারিউল হিসাব, মানে একটা গ্রুপের কথা বলা হচ্ছে, মানে কিতাব দেওয়ার পরে যারা কিতাব নিয়ে কি করছে, রং বইতে প্লে করছে, তাই না, সম্ভব। এরপরে 22 নম্বর পর্যন্ত একটা আলাম, এবার আসতেছে আরেকটা সেকশন, ছোট সেকশন, আলাম তারা ইলাল্লাযিনা উতুল উতু নাসিবান মিনাল কিতাব, আ হচ্ছে প্রশ্ন, লাম হচ্ছিল ডিড নট, তারা হচ্ছিল প্রেজেন্ট টেন্স, ইউ নট, তুমি কি দেখো নাই, ইলাল্লাযিনা তাদের দিকে, ঠিক আছে। তাহলে লাম হচ্ছিল আমাদের লাইটেস্ট হর, তারা হচ্ছিল ফেল, ইলাল্লাযিনা হচ্ছিল তারা মুতাল্লিক, আল্লাযিনা সিফা বলা হচ্ছে, সিলা বলা হচ্ছিল উতুল উতু নাসিবান মিনাল কিতাব, উতু নাসিব ছিল এটা হচ্ছে প্যাসিভ, উতু দেওয়া হয়েছিল নাসিবান মিনাল কিতাব, নাসিবান অংশ মিনাল কিতাব, এই নাসিবান হচ্ছিল মিনাল কিতাব হচ্ছে নাসিবানের সাথে রিলেটেড মোতায়েল্লিক, ঠিক আছে। এখানে বলা আছে নোটটা দেখেন, এখানে বলা হচ্ছিল মিনাল কিতাব হচ্ছিল জার মাজরুর মোতায়েল্লিক বিল সিফা মাহজুব মিনাল নাসিবান মিন নাসিবান, নাসিবানের সিফা হচ্ছিল মিনাল কিতাব, মানে বলা হচ্ছে তুমি কি দেখো নাই তাদের দিকে যাদেরকে কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছিল, নাসিবান মানে অংশ, কিছু অংশ দেওয়া হয়েছিল, ইয়াদুনা ইলা কিতাবিল্লাহ, ইয়াদুনা হচ্ছিল হাল, ইয়াদুনা এটার ইয়েটা হচ্ছিল উতুল নাসিবা, এই যে উতুর ভিতরে যাদের যারা ডান্টু আছে তাদের, তারা হচ্ছে এটা হচ্ছিল সাহাবি, তাদেরকে ডাকা হয়েছিল ইলা কিতাবিল্লাহ, তাদেরকে আল্লাহর কিতাবের দিকে ডাকানো হয়েছিল, লি হচ্ছে যার, ইয়াহকুমা হচ্ছে মজরুর, ফেল লি হচ্ছিল যাতে করে, লিকাই যাতে করে তিনি হাকাম মানে জাজ করে দিতে পারেন, তিনি বিচার করে দিতে পারেন, মীমাংসা করে দিতে পারেন, বাইনাহু তাদের মধ্যে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু একটার সাথে একটা লিঙ্ক হচ্ছে, হ্যাঁ, সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুন মিনহু, ঠিক আছে, অতঃপর ইয়াতাওয়াল্লা এটার আউটসাইড হচ্ছে ফারিকুন, ফারিকুনের সাথে সিফা হিসেবে আছে মিনহু, ঠিক আছে, তাদের মধ্যে থেকে একটি ফারিক কি করলো, টার্ন করলো, ইয়াতাওয়াল্লা সেটা কি করলো, টার্ন করলো, হ্যাঁ, ওয়াহু মুরিদুন ওয়াহু মুরুদুন ওয়াইল, তারা হচ্ছিল মুখ ফিরিয়ে দিচ্ছিল, এটা হচ্ছে হাল, ওয়াহু এখানে নিয়োগগুলো দেওয়া আছে, ওয়া হচ্ছিল ওয়া হালিয়া হুম মুক্তাদা মুরিদুন হচ্ছে ইসম মাফুল, তাহলে এটা হচ্ছে ওয়াহু মুরিদুন, এটা হচ্ছে একটা হাল। তাহলে এটা একটা খুব সুন্দর আয়াত, এটা একটা কনটেক্সট আছে, এটার ব্যাকগ্রাউন্ড আছে, আমরা তাফসিরে সেটা ইনশাল্লাহ দেখাবো। তবে এখানে একটা কি ওয়ার্ড হচ্ছে নাসিবান, নাসিবান যেমন আমরা বলতেছি অংশ, বেসিক্যালি বলা হচ্ছে যে যারা তাওরাত পেয়েছে, যারা ইঞ্জিল পেয়েছে, তারা বেসিক্যালি বিশাল কিতাবের একটা অংশ আছে, অংশ মানেই হচ্ছিল সেই কিতাবের কন্টিনিউশন হিসাবে কি আসছে, কোরআন মজিদ আসছে, তাহলে কোরআন মজিদ হচ্ছে ফুলফিলমেন্ট
অফ দ্য ডোজ কিতাব, কারণ ওখানে বলা আছে কোরআন আসতেছে। এবং নাসিমান শব্দের মধ্যে একটা ইন্টারেস্টিং অর্থ আছে, যেমন আমরা যদি ঢাকা থেকে ছিটাং যাই কিছু মাইন ফলক দিকে, চট্টগ্রাম 20 কিলোমিটার, চট্টগ্রাম 18 কিলোমিটার, চট্টগ্রামের কাছাকাছি যত যেতে থাকবেন তখন কী হবে, আপনাকে বলবেন চট্টগ্রাম 20 কিলোমিটার, 18 কিলোমিটার, 16 কিলোমিটার, এই যে জিনিসটা এটা কিন্তু নাসিমান। দ্যাট মিনস তাওরাতের মধ্যে থেকে কোরআনের কি প্রজেকশন দেওয়াই আছে, তাহলে নাসিমান তারা আসলে একটা পার্ট অফ দি কিতাব পাইছে। এবং সেখানে যেহেতু বলা হচ্ছে তাদের এভাবেই বলা হচ্ছে, বলা হচ্ছে আলাম তারা ইলাল্লাযিনা উতু নাসিবান মিনাল কিতাব, কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছে মানেই হচ্ছে তাদেরকে কিছু আরেক অংশ আছে। তারপর ইয়াদুনা ইলা কিতাব আল্লাহ, তারপরে হ্যাঁ তাদেরকে ডাকা হয়েছে কি কিতাব আল্লাহ, আল্লাহ কিতাবের দিকে, সম্পূর্ণ কিতাবের দিকে ডাকা হচ্ছে, মানে কোরআন মজিদের দিকে ডাকানো হলো। লি ইয়াহকুমা, যাতে করে তিনি মীমাংসা করে দেন। ইয়াহকুমার মধ্যে ডুয়ার দুইটা হইতে পারে, খেয়াল করেন ইয়াহকুমার মধ্যে ডুয়ারটা হইতে পারে হুয়া, কিন্তু এই হুয়া দুইটা হইতে পারে, আইদার আল্লাহ অথবা কিতাব, যাতে করে তিনি মীমাংসা করে দিতে পারেন বাইনাস তাদের মধ্যে, ঠিক আছে, অথবা যাতে করে কিতাবটি মীমাংসা করে দিতে পারে তাদের মধ্যে, একই কথা। আল্লাহ তার সমস্ত এক্সপ্রেশন কিসের মাধ্যমে দিচ্ছেন, তার কিতাবের মাধ্যমে দিচ্ছেন, ঠিক আছে। তাহলে এই দুইটাই কিন্তু এখানে রানিং কনসেপ্ট হিসেবে থাকে, ইয়াহকুমার মধ্যে লি ইয়াহকুমা বাইনাহু, হ্যাঁ আচ্ছা। সুম্মা অতঃপর ইয়াতাওয়াল্লা, ইয়াতাওয়াল্লা তো আমাদের ফেল, এটার আউটসাইড হচ্ছে ফারিকুন মিনহুম, তাদের মধ্যে থেকে একটা ফারিক একটা অংশ কী করলো, তাওয়াল্লা করলো, ওয়াহুম মুরিদুন, এবং তারা কন্টিনিউয়াসলি কিসের মধ্যে ছিল, মুখ ফিরিয়ে নেওয়ার টেন্ডেন্সির মধ্যে ছিল, ওয়াইল দে আর মানে এটার মধ্যে খুব বেশি ইয়েতে ছিল, তাহলে এটা হচ্ছে সেই এক্সপ্রেশন ওয়াহুম মুরিদুন, ঠিক আছে। তাহলে এখানে ওয়াহুম মুরিদুন, এখানে আপনি দেখবেন ওয়াহুম মুরিদুন এখানে হাল বলা হচ্ছে, এই নোটগুলো পড়ার চেষ্টা করবেন আস্তে আস্তে, আমাদের গ্রামাটিক্যাল নোটগুলো এগুলো পড়লে আপনার ইরাবের সাথে একটু আস্তে আস্তে আপনি এটা বুঝতে পারবেন। আচ্ছা, এরপরে সেন্টেন্সে আসেন 24 নম্বর, জালিকা বিআন্নাহু ক্বালু লান তামাসসানা তামাসসানা নারু ইল্লা আইয়ামাম মারুদাত ওয়া গাররাহুম ফি দীনিহিম মা কানু ইয়াফতারুন। প্রথমে দেখেন জালিকা মুবতাদা, বিআন্নাহু এটা কি জিনিস, এটা আমরা সাধারণত বলছি এটাকে, এটা মুবতাদা, হরফে নসব হিসেবে আমরা বলতাম না বিআন্না, আন্না বিআন্না মুবতাদা না, এটা একটু শর্টকাট মেথড আমরা করে আসছি, ঠিক আছে, দ্যাটস ট্রু যে বিআন্না মুবতাদার মতোই কিন্তু কাজ করে, ঠিক আছে, কিন্তু এটার ফার্দার ইমপ্লিকেশন আছে। এখানে বেসিক্যালি এই শব্দটা হচ্ছে বি যোগ আন্না, বিটা হচ্ছিল হরফে জার, আন্নাটা হচ্ছিল হরফে নসব, এই দুইটার কম্বিনেশন নিয়ে এটা কিন্তু হরফে ইয়ের মতো মুক্তাদার মতোই কাজ করে, কিন্তু সেন্টেন্সের মধ্যে এটা কিন্তু সাবাব হিসাবে কাজ করে বা সাবাব বলে, সাবাব মানে হচ্ছে রিজন, কি কারণে, আমরা বলছি না বিকজ অফ, বি আন্নার অর্থ কি পড়ছি, বিকজ দ্যাট, বি আন্নার অর্থ পড়ছে কি বিকজ দ্যাট, তাহলে এখানে বা যেটা ইউজ হচ্ছে এই বার অর্থ হচ্ছিল কি বিকজ, কারণ আমাদের হরফের জারের একটা হরফের জারের অনেক রকম অর্থ হয়, তাহলে বি আন্নার সাথে যে বাটা আছে সেটা বেসিক্যালি কি বিকজ, তাহলে সে বিকজ আন্না হচ্ছে মাজরুর, তাহলে সে একটা মোতায়ালিক তৈরি করতেছে, ঠিক আছে, সে বেসিক্যালি মোতায়ালিক তৈরি করতেছে। এটা আবার খেয়াল করেন আমরা ইনিশিয়ালি যে বি আন্নার গ্রামারটা শিখছি এটার অ্যাকচুয়াল মানে সেগনিগেশনটা হচ্ছিল এরকম বি যোগ আন্না প্লাস হু, তাহলে দেখেন তিলকা জালিকা যদি হয় আপনার মুক্তাদা, জালিকা যদি মুক্তাদা হয় বি আন্না হুম কী হবে তার মোতায়ালিক, ঠিক আছে, আন্না হুম হচ্ছিল মুক্তাদা, কলু থেকে বাকি অংশ এটার কী হবে তার খবর, খেয়াল করেন আন্নাহুম এটা যদি মুক্তাদা ধরেন, ঠিক আছে, কলু তার কী হবে খবর, আর কলুর মাকুলুর কাউ হচ্ছে লাম তামাসান নারু ইল্লা আইয়ামাম মারুদা, একটার মধ্যে একটা ঢুকতেছে কীভাবে বুঝতেছেন, পিছন থেকে যদি আসেন লাম তামাসান নারু ইল্লা আইয়ামাম মারুদ, এটা হচ্ছে একটা জুমলা কি ফেলিয়া, এই ফেলিয়াটা হচ্ছিল কলুর কি মাকুল, কলুর মাকুল মানে মাকুলুর কল,
কলু লাম তামাসান না না নাম তামাসান নারু ইল্লা আইয়ামাম মাদুদ, এই পুরাটা হচ্ছিল বি আন্না বি আন্নাহুম আর কি খবর, ঠিক আছে? তাহলে সেটা যদি হয়ে থাকে এটা রিলেটেড জালিকার সাথে, কি জালিকার সাথে মোতাল্লিক, কি জন্য এই বিটা হিসাবে হরফের জাল হিসাবে ট্রিট করা হচ্ছে, এবং বিটা ট্রান্সলেশন হবে বিকজ, বিকজ দ্যাট দ্যাট দে, বিকজ দ্যাট দে, কারণ তারা বলতো, তারা কি বলতো, লাম তামাসানা নারু, নার আমাদেরকে স্পর্শ করবে না, ইল্লা আইয়ামা মাদুদাত, গুটি কয়েক দিন ছাড়া, ঠিক আছে? এইভাবে এটা আনবে, তাহলে বি আন্নার গ্রামারটা আমরা শিখলাম, তাহলে বি আন্না সবসময় একটা মুক্তাদার পরে থাকবে, সে মুতাইলিক হিসেবে আসতেছে, কিন্তু সে ওখান থেকে একটা মুক্তাদা দিয়ে একটা সেন্টেন্স শুরু করতেছে, এখানে বিটাকে আমরা এবং এটাকে সাবাব বলতেছি বিকজ। এখন এখানে যখন বলা হচ্ছে, যখন এই গ্রামারের এক্সপ্লেনেশনটা পড়বেন, এই যে সাবাবের কথা বলা হচ্ছে এখানে, জার মাজরুর মুতাল্লিক বিল খবর মাহজুব তাকদীর হু, এখানে একটা শব্দ আছে, এটাকে আমি এখানে উচ্চারণ করে লিখে দিছি, মিম সিন তা কহা মুস্তাহাক্কু, মুস্তাহাক্কু হচ্ছিল এলিজেবল ফর ডিজার্ভিং অর কর্তি মুস্তাহাক্কু, তাহলে এটা হচ্ছিল এটার লুকায়িত খবর, জালিকার লুকায়িত খবর হচ্ছে এটা, জালিকার লুকায়িত খবর হচ্ছে কি মুস্তাহাক্কু, মুস্তাহাক্কু হচ্ছিল জালিকার লুকায়িত খবর, সেটারই মুতাল্লিক হচ্ছিল বি আন্না, দ্যাট ইজ কর্তি, মানে সেটা সেটা এই কারণে যে, ঠিক আছে, যেটা সেটা জাস্টিফিকেশন এই কারণে যে, ঠিক আছে, এই কারণে যে, তাহলে এখানে একটা লুকায়িত খবর আছে, সেটা হচ্ছে মুস্তাহাক্কু, সেটা এখানে আমি লাল কালি দিয়ে এটা নোটে লিখে দিয়েছি, নিচে আপনি দেখবেন পরের পেজের এটার অর্থ দেওয়া আছে, ঠিক আছে, এটা মিলাই নিতে হবে। তাহলে জালিকার পরে এটা একটা উজ্জ্বল মুক্তাদা হিসাবে খবর হিসাবে থাকবে, মুস্তাহাক্কু বি আন্নাহু ক্বালু লাম তামাসসানা নারু ইল্লা আইয়ামা। এখন লাম হচ্ছে লানের গ্রামার কি বলেন, লাইট হব, এটা কি তামাসসান্না, তামাসুকে তামাসুকে তামাসা করেছে, তামাসা না হচ্ছে মাফু, আর নারু হচ্ছিল কি আউটসাইড ওয়ার্ল্ড, ঠিক আছে, অ্যাগ্রিড, লাম তামাসান না না আন্নারু, এটার গ্রামারটা কি বলেন, লাম হচ্ছিল লাইটেস্ট লাইট হল, তামাসা নু হয়ে গেছে তামাসা না, আর অ্যাটাচ প্রোনাউন না হচ্ছে অ্যাটাচ প্রোনাউন, ঠিক আছে, আর নারু হচ্ছে তামাসানার আউটসাইড ওয়ার্ল্ড, ঠিক আছে, ইল্লা হচ্ছিল আপনার এখানে কি ইস্তেফনা ইস্তিসনা এক্সেপশন এক্সেপ্টার, তারপর আইয়ামা মাদুদাদ, এটা হচ্ছে মাফুল ফর্মে, এটা মাফুল হিসাবে আপনি ধরতে পারেন, ঠিক আছে, জরফ হিসাবে ধরতে পারেন, আইয়ামা মাহুদ মাফুল করে এবং নাসফ ফর্মে আছে, তাহলে এখানে তামাসা বলা হচ্ছে। এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছিল আমাদেরকে না গুটি কয়েক দিন ছাড়া স্পর্শ করবে না, মানে আমাদের না যদি স্পর্শ করে গুটি কয়েক দিন স্পর্শ করবে, এখানে তামাসা শব্দটা হচ্ছিল স্লাইটলি কি করা, যারা কুফর করবে তাদের পরিণতি কি, নারের ওয়াকুদ হবে, দাও দাও করে চলবে, আর মাস্তা মানে হচ্ছে স্লাইটলি স্পর্শ, ঠিক আছে, তারা জিনিসটাকে কোন জায়গায় নিয়ে নিয়েছে, তারা ওই জায়গায় নিয়েছে, অথবা শব্দের মধ্যে এখানে একটা প্লে আছে, ঠিক আছে, যে তাদেরকে তারা বলতেছে আমাদেরকে সামান্য কয়দিন ছাড়া এটাকে আর স্পর্শ করবে না, মাস্তা শব্দটার মধ্যে সে জিনিসটা আছে, ঠিক আছে, তাহলে লাম তামাসানা নারু ইল্লা আইয়ামা মাদুদাত হলো ওয়া গররা, ওয়া হচ্ছিল আতফ, গররা হচ্ছে এখানে ফেলটা, হুম হচ্ছিল মাফুল, ফি দীনিহিম এটা হচ্ছে যার মজরুর মুতাল্লিক, এখানে
গররার আউটসাইড দোয়া হচ্ছে মা, ঠিক আছে? গররার আউটসাইড দোয়া হচ্ছে মা, মার সিলা হচ্ছিল কানু ইয়াফতারুনা। কানু ইয়াফতারুনা কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটাকে ট্রান্সলেশন করা হচ্ছে কিভাবে দেখেন, বলা হচ্ছে যে আর তারা যা নতুন উদ্ভাবনের মাধ্যমে জালিতে করে চলছিল তা তাদের ধর্ম মতে তাদের প্রতারণা করেছে। মানে মা কানু ইয়াফতারুনা, কানু ইয়াফতারুনা হচ্ছিল কি তারা যা নতুন, এটা হচ্ছিল উদ্ভাবনের মাধ্যমে জালিয়াতি করে চলছিল, এটা হচ্ছে এটা, সেটাই কি হচ্ছিল তাদেরকে ধোকা দিয়েছিল তাদেরকে তাদের ফি দীনিহিম তাদের দিনের মধ্যে, ঠিক আছে? এভাবে এটাকে ট্রান্সলেশন করা হচ্ছে। তাহলে গররাটা হচ্ছে ফেল, এটার আউটসাইডের হচ্ছে মা, মার সিলা হচ্ছে কানু ইয়াফতারুনা, এটা হচ্ছিল পাস্ট কন্টিনিউয়াস টেন্সের এফেক্ট। এটা কেন, কানু হচ্ছিল পাস্ট টেন্স, ইয়াফতারুনা হচ্ছিল প্রেজেন্ট টেন্স, দুইটার মিলে পাস্ট কন্টিনিউয়াসের এক্সপ্রেশনটা এখানে আছে, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। এরপরে আসেন 25 নম্বর আয়াত, ফাকাইফা ইজা জামানাহুম লিয়াউমিন লা রাইবা, ফাকাইফা বলে কিন্তু দাঁড়ায় যাচ্ছে, দেন হাউ, ট্রান্সলেশনটা দেখেন, কাজেই কেমন হবে, ব্রেকেটে কি আছে, তখন কি অবস্থা দাঁড়াবে, ঠিক আছে না? তাহলে তখন কি অবস্থা দাঁড়াবে, এটা কোথেকে আসবে, ঠিক আছে না? তাহলে তখন কি অবস্থা দাঁড়াবে, তাহলে এটা হচ্ছিল ফাকাইফা, দেন হাউ, হোয়াট উড বি দ্য সিচুয়েশন, হোয়াট উড বি দ্য সিচুয়েশন। তাহলে এটা কিন্তু স্পেল আউট করা বলার দরকার নেই, এটা কি মাজুব হিসাবে সেই এক্সপ্রেশন চলে আসতেছে, সেটা আমরা এখানে এক্সপ্রেস করছি। নিচে দেখেন, ফাকাইফা ইজা, ফা হচ্ছিল ইস্তেফনা, কাইফা হচ্ছে ইসম ইস্তেফাম, ফি মাহালি নসব হাল, এবং ওয়াল আলামা ফিহি মাহজুব তাকদির হোক, কাইফা ইয়াস নাউনা, সানা শব্দ থেকে আসে, কীভাবে এটা ম্যানুফ্যাকচার হবে, কীভাবে এটা বানাবে, বা কী ধরনের পরিস্থিতি তৈরি হবে, ঠিক আছে? কীভাবে তারা এটা পরিস্থিতি তৈরি করবে, সেটা কাইফা, তাহলে হচ্ছিল কাইফা, ফা কাইফা বলার পরে আরেকটা বাক্য এখানে লুকাইত আছে, সেখানে হলো তখন কী অবস্থা দাঁড়াবে, ইজা যখন, হ্যাঁ যখন এটা জরফ হিসেবে আসতেছে, জামানাহুম, জামানা হচ্ছিল আমরা জামায়াত করব তাদেরকে, লি ইয়াউমিন একটি দিনে, লা রাইবা ফিহি ইয়াউমিনের এটা সিফা, যেই দিন সম্বন্ধে কোনো সন্দেহ থাকবে না, ঠিক আছে? যখন, তাহলে এটা জরফ হচ্ছে হিসেবে আসতেছে, যখন, হ্যাঁ ইজাটা হচ্ছে যখন, মানে এটা কোনো তো শর্ত না, এটা হচ্ছে যখন, এটা জরফ হিসেবে বর্ণনা হচ্ছে, তাহলে এর জরফ হলে পরেরটা পুরাটাই মুদাফিলা হিসেবে থাকে, তাই না? ফা কাইফা, তখন কি অবস্থা হবে, তখন এখানে যে কি অবস্থা হবে সেটারই জরফ হিসাবে আসতে হবে, কখন হবে, যখন জামা আনা হুম আমরা জামায়াত করব তাকে, তাদেরকে, লি ইয়াউমিন একটি দিনে, যার মাজুর ইয়াউমিনের সিফা হচ্ছে লা রাইবা ফিহি, যেদিন সম্বন্ধে কোনো রকম সন্দেহ থাকবে। একটু সিমিলার গ্রামার আমরা ওখানে পেয়ে আসছি, কোথায় পাইছি বলেন, মনে করেন, লিঙ্ক করেন, বলেন 9 নম্বর আয়াত, রব্বানা ইন্নাকা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিন লা রাইবা ফিহি, মিলে যায় না? ওখানে জামা শব্দটা কিন্তু আসছে ইসম ফাইল হিসেবে, ওইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন, ইজা জামানাহুম লিয়াউমিন লা রাইবা ফিহি, দেখছেন কিভাবে রিফ্লেক্ট করতেছে, একটা সেন্টেন্স আর একটা সেন্টেন্সকে কিভাবে রিফ্লেক্ট করতেছে। তাহলে এটাকে আপনি পাশে লিখে রাখেন 9 নম্বর আয়াত, যারা নোট নিতেছেন পাশে 9 নম্বর আয়াতে দেখেন একই রকম এক্সপ্রেশন আছে, ইজা জামানাহুম লিয়াউমিন লা রাইবা ফিহি, আর 9 নম্বর আছে ছিল আমরা দোয়া করছি আল্লাহর কাছে কি, রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিন লা রাইবা ফিহি, একই, ঠিক আছে? এটার আরেকটা এক্সপ্রেশন। তারপর বলা হচ্ছে কি, ওয়া উফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত, উফিয়াত হচ্ছে প্যাসিভ ফেল, এটার ডানটু হচ্ছে কুল্লি নাফসিন, ঠিক আছে? প্রত্যেক নাফসকে ফেরত দেওয়া হবে মা কাসাবাত, সে যা কিছু অর্থ, তাহলে কুল্লি উফিয়াত হচ্ছিল প্যাসিভ ফেল মাঝুল, এবং এটার ডানটু মানে নায়বুল ফেল, নায়বুল ফাইল হচ্ছে কুল্লু নাফসিন,
আর মা কাসাবাত হচ্ছে এটার মাফুল। ঠিক আছে, সে যা কিছু অর্জন করতেছে প্রত্যেকটা নাফসকে কি করা হবে, সেটা ফেরত দেওয়া হবে। ঠিক আছে, এটার আরেকটা এক্সপ্রেশন লিখে রাখেন পাশে, এটা ছিল 2:181 কোরআন মজিদের শেষ আয়াত, বাকারা, সে বাকারা কোরআন মজিদের শেষ আয়াত, যেটা বাকারা 281 নম্বর আয়াত আছে। ঠিক আছে, এটা কোরআন মজিদের অবতরণের সিকোয়েন্সের শেষ আওয়াজ। ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ইলাল্লাহ, তাই না, সুম্মা তুয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত। ওখানেও কিন্তু একটা আছে, দেখেন এটাকে এনেন, কারণ এগুলো আপনি যখনই পড়ে থাকবেন, আপনি কোন জায়গায় এটা আছে যদি লিঙ্ক করতে পারেন, তাহলে আপনার কি আয়াতগুলো আরও সুন্দরভাবে আসবে ইনশাআল্লাহ। এটা হলো আমাদের, কেন লেসনগুলো ঘুরে ঘুরে একই বক্তব্য কিন্তু আসতেছে, 281। এটা যদি আপনি আমাদের আয়াত হিসেবে ধরেন, এখানে কমনটা কোথায়, তুয়াফা কুল্লু নাফসুন মা কাসাবাত, তুয়াফা কুল্লু নাফসুন কাসাবাত। ঠিক আছে, তুয়াফা এখানে আমরা এটা কি বললাম, ওয়াফা, ওয়াফা এটা পাস্ট টেন্স, এটা প্রেজেন্ট টেন্স, যেমন এখানে আমরা এখানে পড়লাম না, এখন দুটার মধ্যে পার্থক্য দেখেন এটা কিভাবে আছে, দুইটাই প্যাসিভটা দেখেন পাশাপাশি দিলাম, বুঝেন, এখানে দেখেন তুয়াফা এটাও প্যাসিভ, কুল্লু নাফসিন এটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট প্যাসিভ প্যাসিভ, আর এটা কি পাস্ট প্যাসিভ। ঠিক আছে, উফিয়া, ঠিক আছে, উফিয়া কুল্লু নাফসিন মা কাসাবাত, এখানে তুয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, ওয়াহুম লা ইয়াজিদুন, এবং তাদের উপরে ইয়ে পাবে, তাহলে এইভাবে করে এটা রোল করতেছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এবার দেখেন ওয়াহুম লা ইউজলামুন এটাও কিন্তু আছে, হ্যাঁ এই দেখেন ওয়াহুম লা ইউজলামুন এটাও কিন্তু আছে, ফাকাইফা ইজা জামানাহুম লিয়াউমিন লা রাইবা ফি ওয়া উফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়াহুম লা ইউজলামুন। তাহলে এই 25 নম্বর আয়াতটা আর দেখেন এটাকে কিভাবে করতেছে, এখানেও আছে দেখেন, এখানে উফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়াহুম লা ইউজলামুন, তাদের উপরে ইয়ে করা হবে, সেটা কুবুহু এই আয়াতটা রিফ্লেকশন, এখানে ঠিক আছে ওয়াহুম লা ইউজলামুন, এটাও প্যাসিভ ফেল এবং এটাকে বলা হচ্ছে এটা হাল। ঠিক আছে, এখানে দেখেন এটাকে বলা হচ্ছে এটা হাল। এরপর আসেন কুলিল্লাহুম্মা, কুল আল্লাহুম্মা বলো, আম কি বলবো, আল্লাহুম্মা, আল্লাহুম্মা কি মুনাদা, আল্লাহকে ডাকতেছে, মালিকাল মুলক, তাহলে এটা কি, এটা সেকেন্ড মুনাদা, সেজন্য দেখেন এটা ইদাফা হিসেবে কি হিসেবে আসছে, মালিকা, মালিকাল মুলক। ঠিক আছে, সেকেন্ড ইদাফা হিসাবে আসছে, সেই জন্য মালিকাল মূলটা দেখেন মালিকার এখন যেহেতু ইয়ে হয়ে যাচ্ছে, নসব হয়ে যাচ্ছে, তাহলে এটা কি মুনাদা, আবদাল্লাহ, ইয়া আবদাল্লাহ, তাই না, তাহলে এখানে আমরা নোট দিচ্ছি যে মালিকা হচ্ছিল মুনাদা সানি সানিন। ঠিক আছে, তাহলে কুল আল্লাহুম্মা হচ্ছে প্রথম মুনাদা, সেকেন্ড মুনাদা হচ্ছে মালিকাল মুলকি। এরপর আমাদের বাক্য শুরু হচ্ছে, পরের বাক্যটা কি বলেন, তুক্তিল মুলকা মান তাশাউ, তুক্তি হচ্ছিল আমাদের ফেল, আপনি প্রদান করেন আল মুলকা রাজ্যকে, মান ইসম মাউসুল এবং এটা হচ্ছে এটা মাফুল, তাশাউ আপনি চান। ঠিক আছে,
তাহলে এখানে আমরা দেখতেছি যে তুক্তি তুক্তুর এটার মধ্যে কি একটা মুক্তাদা লুকায়িত আছে, সেটা হচ্ছে আন্তা, আপনি প্রদান করেন মুল্ককে মান তাশাহু যাকে আপনি চান, তাই না? তাহলে এখানে আমরা দেখতেছি দেখেন ওয়া জুমলা তুক্তি ফি মাহালি রাফা খবর লিল মুক্তাদা মাহসুব তাকদীরহু আন্তা, মানে তুক্তিটা হচ্ছে না একটা লুকায়িত ডিলিটেড মুক্তাদার খবর, সেটা এখানে বলা হচ্ছে, ঠিক আছে? এবার দেখেন ওয়া তুনজিউল মুলকা মিম্মা শাউ তানজিউ, ওয়া তানজিউল মুলকা, তাহলে এখানে দেখা যাচ্ছে তানজিউ একই রকম, এটা তুক্তির সাথে এটা কি করা আতফ করা, ঠিক আছে? এখানে মুলকাহা মিনমান, এখন ইন্টারেস্টিং জিনিস দেখেন এখানে কেন মিনমান, আগেরটা মিনমান নাই কেন, ঠিক আছে? আগেরটা আছে পরেরটা নাই কেন, ঠিক আছে? এটাও দেখার বিষয়, তাহলে এটা আমরা আলোচনার মধ্যে রাখলাম, আমরা আগে স্ট্রাকচার দেখি, এই জায়গায় আবার ফিরে আসবো ইনশাআল্লাহ। তাহলে এটা একটা পয়েন্ট, প্রথমটা দেখেন তুক্তি মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিনমান তাশাউ, ঠিক আছে? এরপর দেখেন ওয়া তু ইজু মান তাশাউ, একই স্ট্রাকচার কিন্তু একটা পার্থক্য আছে, এই যে তুক্তির সাথে আতফ হচ্ছে তানজিউ, এখন এরপরে দেখেন হচ্ছে তু ইজু, এই তু ইজু মান তাশা, তু ইজুটা আতফ হবে কার সাথে বলেন, এটা বেসিক্যালি হবে তুক্তির সাথে, তুক্তির সাথে, মানে এখানে একটা পেয়ার পেয়ার ফ্রেজ আছে, ফ্রেজটা হচ্ছিল ধরেন তুক্তিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মান তাশাউ, এটা পুরোটা একটা সেট, এই পুরোটা সেটের সাথে মাতুফ হিসাবে আসতেছে পরে দুইটা সেট, ওয়া তু ইজ্জু মান তাশাউ ওয়া তু জিল্লু মান তাশাউ, ঠিক আছে? এটা আরেকটা সেট, কারণ এটা গুরুত্বপূর্ণ জিনিস হলো, এটা আল্লাহর অ্যাট্রিবিউটস বর্ণনা করতেছেন আপনি আমি, এটা জিনিসটা মাথায় খুব সুন্দর করে খেয়াল করেন, আল্লাহর গুণ বর্ণনা করতেছেন, আল্লাহ যাকে চান তা কি তাকে রাজত্ব দেন এবং যাকে চান তার রাজত্ব ছিনিয়ে নেন, দুইটা কিন্তু একসাথে, মানে আল্লাহ যাকে চান রাজত্ব দেন, যাকে চান রাজত্ব ছিনিয়ে নেন, আল্লাহ যাকে চান সম্মানিত করেন, যাকে চান কি করেন অপমানিত করেন, মানে আল্লাহ অপমানিত করেন অপমানিত করে, এটা আল্লাহর গুণ না, আল্লাহ অপমানিত করেন সাথে সাথে কি করেন আল্লাহ সম্মানিত করেন, আল্লাহ যেমন মূল ছিনিয়ে নেন এবং মূল উনি দেন, তাহলে দুইটা গুণ কিন্তু অপোজিট গুণ একসাথে বর্ণনা করতে হবে, আপনি এটা আলাদা করে বর্ণনা করতে পারবেন না, এই জন্য যখন এটাকে পেয়ার করা হচ্ছে তখন বলা হচ্ছে যে আপনি যখন আতক হচ্ছে এখানে তুক্তি মুলকা মান তাশাউ ওয়া তু তানজিউল মুলকা মান তাশ মিন মান তাশাউ, এটা একটা সেট, এই সেটের সাথে আতক হচ্ছে আরেকটা তু ইজ্জু মান তাশাউ ওয়া তু জিল্লু মান তাশাউ, তখন এখানে নোটটা দেখেন এখানে বলা হচ্ছে যে এই দুইটা তু ইজ্জু মান তাশাউ ওয়া তু জিল্লু মান তাশাউ, এটা হচ্ছিল জুমলা তানে, দুইটা জুমলা মাতুফা তানে বি ওয়া দিয়ে হচ্ছে আল আতফ আলা, আলা হচ্ছে কি তু তি মান মান তাশাহু ওয়া ইরা ওয়া তু রাহু হা ইরা, মানে একই রকম ইরা, তাহলে এই সেটটার সাথে এই সেটের যোগাযোগ, এটা একটা সেট, এই সেটের সাথে আতফ হচ্ছে এটা, এই জন্য এইভাবে একটু আগে পিছিয়ে দেখানো হচ্ছে, ঠিক আছে? তাহলে এটার সাথে এটা আতফ হচ্ছে, এটার সাথে এটা আতফ হচ্ছে, মানে এটা মিলে একটা সেট, এটা মিলে আরেকটা সেট, সমস্ত খায়র শুধুমাত্র আপনার হাতে, ঠিক আছে? এক্সক্লুসিভিটি এখানে আসতেছে, ঠিক আছে? এবার আসেন 26 নম্বরের মাথা দেখি আমরা, 26 শেষ হবে, সে ভাবে এসেছে ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সিম্পল, ইন্নাকা মুত্তাদা কাদিরুন, কাদিরুন হচ্ছিল খবর, আলা কুল্লি শাইইন হচ্ছিল মুতাইলি, ঠিক আছে? ডান, এবার শেষের আয়াতটা আসেন আজকের দিনের আমাদের 27 নম্বর আয়াত, সেখানে বলা হচ্ছিল তু লিজু লাইলা ফিন নাহারি ওয়া তু লিজুল নাহারা ফিল লাইল, একই রকম আয়াত আগেরটার মতো,
এই যে একটু আগে আমরা যেটা বললাম, তুক্তি মুলকা মান তাশাউ ওয়া তানজিউ মুলকা মিম্মান তাশাউ, একই এখানের সাথে সেটটা যেভাবে কাজ করছে ঠিক একই রকম সেটের কাজ করতেছে। এটা বলা হচ্ছে কি, তুলিজুল লাইলা ফিন নাহারে এবং ওয়া তুলিজুল নাহারা ফিন নাহা ফিল নাহারা ফিল লাইলে। তারপর ছিল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইতে ওয়া তুখরিজুল মাইতা মিনাল হাইয়া, এই দুইটাও পেয়ার অবস্থায় কাজ করতেছে, দুটা দুটা জোড়া হিসাবে। তারপরে দুজনের মধ্যে এবং শেষের কমেন্টটা হচ্ছিল ওয়া তুখরিজু ওয়া তারজুকু মান তাশাউ বিগাইরি হিসাব, এটা চারটা সেন্টেন্স। তারজুকু হচ্ছিল কি, ফেল, মান হচ্ছিল মাফুল, তাশাউ হচ্ছিল সিলাতুল মাসুল, বিগাইরিল হিসাব এটা হচ্ছিল মুতাইলি। এখন এখানে বিগাইরিল হিসাবের মধ্যে একটা নোট দেওয়া হয়েছে, এটা কার মুতাল্লিক, এখানে মুতাল্লিক বলা হচ্ছে, এখানে একটা মাহজুব মাফুল আছে, মাফুলটা হচ্ছিল কি, মাফুলটা হচ্ছিল রিজকাহু, এখানে তুমি তার জুকু তুমি রিজিক প্রদান করো, মান তাশাউ যে কাউকে যাকে তুমি ইচ্ছা করো, রিজকাহু ঠিক আছে, তার রিজিক বিগাইরে হিসাব। তাহলে এখানে দেখা যাচ্ছে এখানে একটা মাফুল কি আছে, মাহজুব অবস্থা আছে, সেটাই আমরা এখানে নোটের মধ্যে বলছি যে বিগাইরে হিসাবের মধ্যে এখানে মাফুল আছে, সেই মাফুলটার এটা মোতায়েন ঠিক আছে সেভাবে আসতেছে। তাহলে দেখা যাচ্ছে যে কোরআন মজিদের মধ্যে অনেক মাহজুব বিষয় আছে, তাহলে শব্দার্থ কোরআন পড়লে কি সমাধান হচ্ছে, মাহজুব কোনটা কোথায় আছে এটা যদি না বোঝা যায় তাহলে আপনি ইউ ক্যানট মেক কমপ্লিট সেন্টেন্স ঠিক আছে। কেন, এটা হচ্ছে এক্সপ্রেশন ফাকাইফা শব্দ, তাহলে কিভাবে, দেন হাউ, দেন হোয়াট, তাহলে কনটেক্সট বলতে কি অবস্থা হবে, কিভাবে এটা সমাধান হবে, তাহলে সে যে আসতেছে এটা কিন্তু সিকোয়েন্সে আসতেছে। না তার জুকু না, এই যে তার জুকু যখন বলা হচ্ছে এটার সাথে ঠিক আছে, এই জন্য আর রিজিক দিবার লেখার দরকার হয় নাই, কিন্তু এটা মাহজুব হিসেবে আসতেছে, আসতেছে যখন আসছে তাহলে এখানে আপনি ব্রেকেটে রিজিক লিখতে হবে, তাই না? এই সেন্সটা খুব গুরুত্বপূর্ণ, এই জন্য যে আপনি যখন মাতৃভাষা বলেন আমরা মাতৃভাষায় এইসব করে হাজব করে কিন্তু কথা বলি, তাহলে মাতৃভাষাটা আমরা যদি অ্যানালাইসিস না করি এটা বুঝবো না, সেজন্য নিজের মাতৃভাষার উপরে দখল জরুরি। সেই গ্যাপের মধ্যে পড়ে সবাই, মাদ্রাসা যারা পড়ে তারা এই গ্যাপের মধ্যে আরো বেশি করে পড়ে, কারণ সারাদিন আরবি মুখস্থ করানো হয়, বাংলা পড়ানো হয় না, বাংলা সাহিত্য পড়ে না, কোনো কিছু পড়ে না, বই পড়ে না, যার ফলে এই সেন্সগুলো কোনোভাবে ডেভেলপ করে না, তাই না? তাহলে আপনি যদি এটা দেখতেছেন, আপনি চিন্তা করতেছেন, কারণ আপনি কথা বলতেছেন সেটাকে যদি আপনাকে স্টাইলটা ধরা দেওয়া হয় আপনি কিন্তু চিন্তা করতে পারবেন, এটা চিন্তাশীলতার ব্যাপার যে আমি কিভাবে কথা বলি, এটাও কিন্তু একইভাবে কথা বলতেছে ঠিক আছে। তাহলে দেখেন ওয়া তার জুকু মান তাশাউ বিগাইরি হিসাব বলার সাথে সাথে এখানে যে রিজকাহু আছে এটা বিল্ট ইন, এটা ইমপ্লাইড বোঝা যায়, এটা আরবরা সাথে সাথে বুঝলাম, আমরা বুঝি বাংলায় বললে আপনি বুঝবেন। হ্যাঁ সেটাই, এখন ব্যাপারটা হচ্ছে ওরকমই, তাহলে এটা কিন্তু ওই ওই জিনিসগুলো চিন্তা করার বিষয় আছে, তাই না? এখন আমাদের এখানে শব্দের অর্থের অনেক কথা আছে, আমরা দেখি কতটুক কভার করতে পারি। প্রথমে এটা নিয়ে কাজ করি, সেটা হচ্ছে কি বলেন, তুক্তি মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম মান তাশাউ, কেন এখানে মিম মান ঠিক আছে, এটা আমাদের কুইকলি আমাদের মোহাম্মদ ইয়াহিয়া সাহেবের যে বইটা আছে সেখান থেকে আমরা দেখি এখানে কি কি নোট দেওয়া আছে। দেখি এই যে তুক্তি, এটা হচ্ছে আতার চার নম্বর ফর্ম, তাই না? তুক্তি মুলকা মান তাশাউ ওয়া তানজিউ, তানজিউ এটা হচ্ছিল, তানজিউ হচ্ছিল নুন জা আইন, এখানে মিন মিনের সাথে আসে, এখানে অন্য কোনো কারণ এখানে ব্যাখ্যা করা হয় না ঠিক আছে, আমরা এখন কারণ ব্যাখ্যা করতে এখন একটু গবেষণা করি। তাহলে এখানে প্রথমটা দেখে তানজিউ হচ্ছে কি, নুন জা আইন, আমাদের ডিকশনারিতে যাই আমরা,
নুন যা আইন, না যা আ টেনে বের করা, ঠিক আছে, উৎপাটন করা, অপসারিত করা, খুলে ফেলা, মুক্ত করা, ক্ষমতা কেড়ে নেওয়া কর্ম এবং মিনের সঙ্গে। তাহলে মিনটা কি তানজার সাথে অ্যাপ্রোপ্রিয়েট করেছি, ঠিক আছে। তাহলে এখানে নাজা আর সাথে কেন মিম্মান আসলো, সেটার কারণটা কি বলেন? এখানে যখন আমরা এখানে মিম্মান আপনি পেলেন, এখানে মিম্মান পেলেন, মিম্মান পেলেন, এখানে কিন্তু মিন নেই। তাহলে নাজা আর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে মিন, সেজন্য মাফুলের আগে মিন আসছে, কর্মের সাথে মিন, ঠিক আছে। ঠিক একইভাবে আপনি দেখেন, আমরা দেখি আতার সাথে আছে কিনা, এটা হচ্ছিল হামজা হামজা তা না, এটার সাথে কোনো প্রিপোজিশন নাই, এর সাথে আছে, এক নম্বরের সাথে আছে, চার নম্বরের সাথে কোনো প্রিপোজিশন নাই, ঠিক আছে। খেয়াল করেন ডিকশনারিতে, আবার দেখি, এটার যখন এক নম্বর ফর্ম আছে আতার, এই দেখেন আতার এক নম্বর ফর্ম, আশা উপস্থিত হওয়া কর্ম বা লিয়ের সঙ্গে, ঠিক আছে। কিন্তু যখন এটার চার নম্বর ফর্ম আসতেছে, দেখেন এই যে আতা ফর্ম, প্রদান করা, দেওয়া, সরবরাহ করা, নিয়ে আসা, যোগান দেওয়া, দুইটি কর্ম সহ, দ্যাট মিন্স এটার সাথে কর্মের জন্য কোনো প্রিপারেশন দরকার হচ্ছে না, ঠিক আছে। তাহলে এই জিনিসটাই এখানে আমরা আলহামদুলিল্লাহ দেখলাম যে মিন কোনো জায়গায় আছে নাই কেন, এক জায়গায় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন হিসেবে আসতেছে, আরেক জায়গায় নাই। ঠিক একইভাবে আমাদের ভাই আজিজ ভাই সেদিন এই জিনিসটা আরেকটা জায়গায় দেখাইছেন, সেটা আমরা দেখাই দিই আপনাকে, সেটাও বোধ হয় একই রকম। সেখানে দেখেন ফাইয়াক ফিরু, এটা 284 নাম্বার আয়া, ঠিক আছে, 284 নাম্বার আয়া সূরা বাকারা, সেটাকে আমরা বড় করে দেখি। ফায়াকফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ। তাহলে এখানে লিমান পাচ্ছেন এখানে, ঠিক আছে, এখানে কি মান আছে? মিন নাই, লি নাই, কোনো প্রিপোজিশন নাই। এখানে গাফারার সাথে লি প্রিপোজিশন সবসময় ব্যবহার হয়। ফায়াকফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ, এখানে ইউআযযিবু আযযাবার সাথে প্রিপোজিশন নাই, সেজন্য এখানে নাই, মাফুরের সাথে প্রিপোজিশন নাই। তাহলে সেক্ষেত্রে যদিও আমরা এটাকে বলছি জারমাস রুট, কিন্তু সে বলে জারমাস রুট না, মানে মোতায়াল্লিক না, কিন্তু এটা হচ্ছে না মাফুর, ঠিক আছে। সেই গ্রামারটাই এখানে গুরুত্বপূর্ণ, আলহামদুলিল্লাহ। তাহলে এটা আমরা একটা জিনিস দেখলাম, এটা গুরুত্বপূর্ণ আমরা বিভিন্ন জায়গায় পাব। এখন ভোকাবুলির ক্ষেত্রে আমাদের এখানে একটা জিনিস দেখার দরকার, সেটা হচ্ছিল মালিক, এই যে মিম লাম মালিক শব্দটা দেখি, এটা মিম লাম কা, হচ্ছে মিম লাম কা, মালিকিল মুল, মালিকিল মুল, দেখেন মালাকা ইয়াম লিকু, মালাকা ইয়ামলিকু, অধিকার হওয়া, অধিকারী হওয়া, দখল করা, আয়ত্তে আনা, কর্তৃত্ব করা,
ঠিক আছে, শাসন করা, হ্যাঁ, তারপরে নিয়ন্ত্রণ করা, লিয়ের সাথে, যাই হোক, মালকুন ক্রিয়া বিশেষ্য অধিকার কর্তৃত্ব, ঠিক আছে, মুলকুন আপনার এগুলো মাসদারগুলো দেখাচ্ছি, একটা হচ্ছে মালকুন অধিকার, একটা ছিল মুলকুন, মুলকুন কি আধিপত্য রাজত্ব শাসন, তারপরে দেখেন এটা কি মালাকুন ফেরেস্তা, ঠিক আছে। এখন এখানে আমরা একটা জিনিস দেখব, রুটটা হচ্ছিল মিম লাম কা, ঠিক আছে, মিম লাম কা, এখান থেকে একটা শব্দ হয়েছিল কি মা লাকা, মালাকা যে ফেলটা আমরা এখন দেখলাম, মালাকা ইয়ামলি, এটা হচ্ছে অধিকার করা, অধিকারী হওয়া, দখল করা, আয়ত্তে আনা, কর্তৃত্ব আনা, শাসন করা, নিয়ন্ত্রণ ক্ষমতার অধিকারী হওয়া, হুকুম, হুকুম হওয়া, রাজত্ব করা, ক্ষমতা প্রয়োগ করা, এটা হচ্ছিল কি মালাকা ইয়ামলিকু। এখান দেখেন মালকুন হচ্ছিল কি অধিকার হচ্ছিল, মুলকুন হচ্ছিল কি রাজত্ব। তাহলে এখানে এটা ইসম ফাইল কি হবে, মা লি কুন, ইসম ফাইল এটা না, ইসম ফাইল হচ্ছিল এটা মালাকা। এখান থেকে একটা মূল কোন মুলকুন, মুলকুন হচ্ছিল রাজত্ব, মুলকুন হচ্ছে আমরা। এখন আমাদের এখানে শব্দটা কি আছে, মালিকাল মূল কি, মালিকাল মূল কি, তাহলে হচ্ছিল কি এই ইসম ফাইল আর এই এটারই কি হচ্ছে কম্বিনেশন হচ্ছে, ঠিক আছে, একই রুটের মধ্যে ইসম ফাইল আর একটা মাসদার কম্বিনেশন। এখান থেকে আরেকটা ভেরিয়েশন আছে, সেটাকে বলা হয় মিলকুন, মিলকুন, মিলকুন কিন্তু আরেকটা শব্দ আছে, একটা হচ্ছে মালকুন, একটা হচ্ছে মিলকুন, এখানে হচ্ছে আল আল মালিক বোধহয় ইউজ হচ্ছে, তাই না, আলি মুলকুন, ঠিক আছে, মালিক মুলকুন। বেসিক্যালি আরেকটা শব্দ আছে, আচ্ছা এটা ছিল একটা শব্দ, ঠিক আছে, এই দুইটা শব্দ দেখেন, বেসিক্যালি মালিকুনের সাথে রিলেটেড হচ্ছিল মিলকুন, ঠিক আছে, আর এবার মালিকুনের সাথে যুক্ত হচ্ছিল মিলকুন, আর মালিকুনের সাথে রিলেটেড হচ্ছিল মুলকুন। মালিক এটা হচ্ছিল কি রাজা, ঠিক আছে, মালিক হচ্ছিল কি রাজা, মানে অধিকারী, এই যে মালিক হচ্ছিল আমি এটার মালিক, এই জিনিসের মালিক, তাহলে এই মালিকের জন্য কি আছে মূল, ঠিক আছে, মালিকের জন্য কি রিলেটেড শব্দটা হচ্ছে মূল, আর মালিকুনের জন্য আছে কি মিলকুন,
মালিকের জন্য আছে কি মুলকুন। তাহলে এই মালিকুন আর মুলকুন এখন এটাকে কি করা হয়েছে, ক্রস করা হয়েছে, এটার সাথে এটাকে ক্রস করা হয়েছে, ঠিক আছে। একটাকে বলা হয় মালিক মানে আপনার হচ্ছে রাজা, আর হচ্ছে মালিক হচ্ছিল অধিপতি, মালিকুন হচ্ছিল অধিপতি। তাহলে অধিপতি সব ধরনের কিসের মালিকের, যেমন ধরেন এখানে বলা হচ্ছে মালিকুন মিল্কুন, মালিক যখন মালিকুন হচ্ছে অধিপতি মিল্ক সমূহ, মানে এর উপর ওনার কর্তৃত্ব আছে, ঠিক আছে। আর এখানে মালিকুন মূল, তাহলে মালিকুনে যেমন ধরেন মালিকুন বলা হচ্ছে এটা যে মালিকের বিষয়টা হচ্ছিল বাংলাদেশের মালিক রাজা, তার জন্য কি মূল, এটা যদি চিন্তা করেন বাংলাদেশের রাজা, ঠিক আছে, বাংলাদেশের রাজা একটা মুলকের রাজা, তাহলে সেখানে আপনার গাড়ির মালিক কে সে, আমার গাড়ির মালিক কিন্তু সে, ঠিক আছে, সে হচ্ছিল এখানকার রাজা, সে রাজত্বের উপরে তার একটা কন্ট্রোল আছে, এটা হচ্ছে মূল। আর এখানে যখন বলা হচ্ছিল কি মালিকুন, এই মালিকুনের সমস্ত কন্ট্রোল আছে মিলকুনের উপর। এখন যখন বলা হচ্ছে মালিকুল মুলকু, তুলো বলা হচ্ছে এমন একটা রাজত্ব যে রাজত্বের মধ্যে কি সব কিছুর ওনার হচ্ছিল কি ইনি, মানে এখানে মালিক যখন এখানে ইয়ে নাই কি বলে মাত্রা নাই, হ্যাঁ এখানে মালিক এখানে মাত্রা নাই, এখানে যখন মাত ছাড়া যেটা আছে এটা হচ্ছে রাজা আর মূর্খ হচ্ছে রাজত্ব, তাহলে রাজা এবং রাজত্বের মধ্যে সম্পর্ক কি থাকে, সে ট্যাক্স পায় কিন্তু রাজত্বের সমস্ত জিনিসের কি ওনার সে না। যেমন বাংলাদেশের যে রাজা আছে তার একটা কর্তৃত্ব আছে, কিন্তু আপনার আমার সবারই কি আছে, কোনো না কোনো কর্তৃত্ব আছে, আপনার উপরে কিন্তু কর্তৃত্ব নাই। এটা হচ্ছিল মালিকুন ভার্সেস মুলকুনের সাথে রিলেশন। কিন্তু যখন হচ্ছিল মালিকুন আর মিলকুন, এটার মধ্যে হচ্ছিল মালিক হচ্ছিল অধিপতি, মিলকুন হচ্ছিল কি প্রতিটা জিনিসের অধিপতি মানে ওনার একে, তাহলে সেক্ষেত্রে এখন দুইটা যখন কম্বিনেশন করছেন তখন কম্বিনেশন মালিকুল মুলকুনের মধ্যে আসতেছে হচ্ছিল রাজত্বের প্রতিটা জিনিসের কি মালিক হচ্ছিল, প্রতিটা জিনিসের উপরে ওনার যেমন কর্তৃত্ব আছে ওনার শিব আছে, এই জিনিসটা আর কোনো সত্তা নাই পৃথিবীতে। যত ক্ষমতা দান হোক, ফেরাউনের যত ক্ষমতাবান ছিল না কেন, সে কি ছিল, সে ছিল একটা জায়গা রাজা, তার আন্ডারে অনেক লোক আছে, অনেকের কারুনেরও অনেক সম্পত্তি ছিল, ফেরাউন কি কারুনের সম্পত্তি দাবি করছে না, ওইটার উপরে তার ওনারশিপ নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মুলকের মালিক মানি হচ্ছিল সমস্ত রাজত্বের ভিতরে প্রত্যেকটা জিনিসের ওনারশিপ হচ্ছিল, সেজন্য মালিকাল মুলক যখন বলা হচ্ছে এটা হচ্ছে বড় ধরনের একটা অ্যাট্রিবিউটস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেজন্য আপনি আমাকে এটাকে সম্বোধন করা হচ্ছে, যেহেতু উনি সব কিছুর ওন করে এবং সবগুলোর উপর কর্তৃত্ব আছে, এখন ওনার ইচ্ছা হলে যা ইচ্ছা তাই উনি দিতে পারে নিতে পারে। কিন্তু বাংলাদেশের রাজা ইচ্ছা করলে কোনো একটা জায়গায় ইচ্ছা মতো সব কিছু করতে পারে, তাহলে এইটা হলো এই দুইটা শব্দের মধ্যে প্লে, এটাকে সাথে আমরা আগামী ক্লাসে আরও দেখার চেষ্টা করবো আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা একটা ওভারঅল এটার উপরে আলোচনা করলাম, আগামী ক্লাসে আরও কিছু তফসির নোট থেকে আমরা আরও কিছু দেখার চেষ্টা করবো। তো আমরা আজকে এখানে শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।